অল ইন্ডিয়া কিষাণ খ্যাত মজুর সংগঠনের দ্বিতীয় কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার দুয়ারবন্দে আয়োজিত জেলা সম্মেলনের শুরুতে সংগঠনের জেলা সভাপতি শামদেও কর্মী পতাকা উত্তোলন করেন এবং পূর্বতন কমিটির সম্পাদক মাধব বোস শহীদ বেদিতে মাল্যদান করেন। মাল্যদান পূর্বে সংগঠনের জেলা কমিটির প্রাক্তন সহসভাপতি যোগেশ চন্দ্র বড়াইক ও সুনাই ব্লক কমিটির সদস্য ফরিদ উদ্দিন সহ সংগঠনের যারা বিগত বছরগুলোতে প্রয়াত হয়েছেন তাদের প্রতি গভীর শোক ব্যক্ত করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কৃষক নেতা শামদেও কর্মী পৌরহিত সভায় বিগত দিনের কাজকর্মের উপর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক মাধব বোস। প্রতিবেদনের উপর আলোচনা শেষে সংশোধনী সহ সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। এদিনের সম্মেলনে প্রধান বক্তা এসইউসি কমিউনিস্ট দলের জেলা সম্পাদক ববদোষ চক্রবর্তী দিল্লির কৃষক আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের পথে আজও ন্যায্য দাবি আদায় করা সম্ভব। তিনি জেলা কৃষকদের নানা সমস্যা সমাধানে আগামীতে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এদিনের সম্মেলনের দ্বিতীয় পর্বে শামদেও কর্মীকে সভাপতি ও লক্ষ্মীচরণ আগড়ুয়াকে সম্পাদক নির্বাচিত করে 14 সদস্য বিশিষ্ট কাছাড় জেলা কমিটি গঠন করা হয়। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। এখন আর মান্ডিতে নিয়ে বেচার দরকার নেই, তুমি যেখানে খুশি যাও নিয়ে তোমার জিনিস বেচো। কৃষককে বলছে না, কৃষক পণ্য যারা কিনছে এরাই তো বিক্রি করবে। আজকে একজন কৃষক দুয়ারবন্দের কৃষক গিয়ে কি গুয়াহাটি বিক্রি করতে পারবে? তার যাওয়ার সামর্থ্য আছে? সে দুয়ারবন্দেই বেচবে, এখানে দুয়ারবন্দের যে ব্যাপারী আছে সেই কিনবে। এই হলো দ্বিতীয় প্রস্তাব, যে যেখানে খুশি বিক্রি করো। মোদী সরকার বলল কৃষককে আমি স্বাধীনতা দিয়ে দিচ্ছি। আগে কৃষকরা মান্ডিতে বিক্রি করতে পারত, এখন মান্ডি ছাড়াও সেটা বিক্রি হবে। এই হলো দ্বিতীয় নম্বরে বিলের প্রস্তাবে বলছে। তৃতীয় নম্বরে বলছে যে লড়াকু সংগঠন ভারতবর্ষের একমাত্র সংগ্রামী সংগঠন, এই সংগঠনের পতাকা তলে সবাইকে যদি একত্রিত না হন যদি আপনারা, আপনাদের অবস্থার পরিবর্তন হবে না। তো এই হলো অবস্থা, আজকে সংগঠিত হতে হবে আজকে, এবং চেতনা, রাজনৈতিক চেতনা থাকতে হবে কৃষকদের। রাজনীতি, কৃষকরা বলেন আমরা কৃষক মানুষ, লাঙ্গল চালাই ভাই, আমাদের রাজনীতি দিয়ে কী হবে? আমরা বলি না, কৃষকরাই সবচেয়ে বঞ্চিত শোষিত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শোষিত মানুষ হলো কৃষকরা। ভারতবর্ষের সবচেয়ে কম দাম ধান চাউলে জানেন আপনারা, কৃষকরা যে ফসল উৎপাদন করে সবজি টবজি করে সেই দামটা পায় নাকি? তারা পায় না, তারা অর্ধেক দামে বিক্রি করে আর পাইকারি বড় বড় ব্যবসায়ীরা ডাবল দামে বিক্রি করে, সেটা কৃষকরা ফসলের দাম পায় না। ধান 300 টাকা কিনতে রাজি না, রঞ্জিত ধান, এই অবস্থা মানুষের আজকে। তো কৃষকরা সব দিক থেকে বঞ্চিত, সব দিক থেকে শোষিত এই কৃষক সমাজ। তার মূল কারণ যে কৃষকদের চেতনা নেই, চেতনাহীন মানুষ এরা।